হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি পটল এবং আলু দিয়ে সবজি বানাবো। তো আমি আলু কেটে রেখেছি, পটল কেটে নিয়েছি এবং সয়াবিন নিয়েছি। এবং এবারে আমি পটল ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ এবং চিনি দিয়ে মেখে রেখেছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেবো ভালো করে। ভেজে নিয়ে তো ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে একটু বাড়িয়ে দিয়ে পটলটা তুলে রেখেছি যাতে তেলটা ঝরে যায়। এবার আমি সয়াবিনগুলো ভেজে নেবো ওই তেলে। নুন হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকেই, তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার ওই তেলে লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি দুটো, পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে এবার আমি ধুমো করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটা, জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। নিয়ে এক কাপ মতো জল দিয়ে দেব। দিয়ে মশলাটা কষিয়ে এলে, হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি পটল এবং আলু কষা।